শনিবার হওয়ার কথা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক কিন্তু উচ্চশিক্ষা দফতরের আপত্তিতে সেই বৈঠক হচ্ছে না বিকাশ ভবনে যুক্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহ অস্থায়ী রূপে নিয়োগ হয়েছে ফলে তিনি এই বৈঠক ডাকতে পারেন না বিভিন্ন উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত দেখা গেছে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৈঠক আপত্তি দফতরের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে আপত্তি জানিয়ে দিয়েছে বিকাশ ভবন এদিন বিকেল পাঁচটায় অনলাইনে বৈঠক ডাকা হয়েছিল কিন্তু উচ্চশিক্ষা দফতর জানিয়েছে দু হাজার উনিশ সালের বিশ্ববিদ্যালয় আইন পরিপন্থী বৈঠক রিপোর্ট ফেরো ওঙ্কার বাংলা